वेलकम बैक टू प्रियंका राणा व्लॉग। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो। तो आज के जे भिडियोटा तोमरा देखते चलेछो सेई भिडियोटा दू तीन दिन आगेकार। এই কদিনে আমি এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম যে আমি ভিডিও আপলোড করতে পারিনি। গত দুদিন থেকে তো আমি ভিডিও আপলোড করতে পারিনি, কারণ এডিটিং এর সময় পাইনি। আমি সেমিনার ছিল, তো সেমিনারে গেছিলাম কলকাতায়। তো ওই এক দুদিন মানে একটু আমি রেস্ট পাইনি, ইনফ্যাক্ট আমি ঘুমায়ওনি। তো সেই কারণে মানে ঘুমের সময় পাইনি, দুই রাত পুরো বাসে কেটেছে। মানে গেছি এসেছি আর সারাদিনটা তো ওই সেমিনারে কেটেছে, তো ঘুমানোর একটুও সময় পাইনি। এডিট তো বাদই দাও। তো আজকে যে ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা দু তিন দিন আগেকার, যখন আমি মমিনপুরে যাই তখনকার ভিডিও। তো ভাবলাম যে চলো এই ভিডিওটা আগে দিয়ে দিই, তাহলে সেমিনারের ভিডিওটা আমি পরে দিতে পারবো, কারণ সেমিনারের ভিডিওটা এখন পর্যন্ত এডিট করা হয়নি, ওটা এখন রাত্রে বসে বসে এডিট করব। তো যাই হোক, এই দুদিন খুব কাজের মধ্যে ছিলাম, খুব চাপের মধ্যে ছিলাম। আর এই দুদিন বললে ভুল হবে, এই পুরো মাসটা, পুরো জুলাই মাসটা আমি মানে একদিন এখানে তো একদিন সেখানে, আমার কাজের জন্য হোক অন্যের কাজের জন্য হোক আমি একদিনও রেস্ট পাইনি। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওতে তোমরা দেখতে পাবে লিও প্রথম তার ঠাম্বির বাড়ি যাচ্ছে। হ্যাঁ, তো প্রথম ওর ঠাম্বির বাড়ি যাচ্ছে। তো ঠাম্বির বাড়িতে গিয়ে ঠাম্বি ওকে ভীষণ আদর যত্ন করেছে। তো যাই হোক, সবই এই ভিডিওতে দেখতে পাবে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর গতকালকে তো দেখলে যে গতকালকে মা আর বাবা গেছে কলকাতায়। আজকে অবশ্য সকাল সকাল কাজ হয়ে গেছে, মারা বললে 12টার ট্রেন আছে, 12টার ট্রেনেই বেরিয়ে যাবে। মানে কাজ খুব সকাল সকাল হয়ে গেছে। তো বাড়িতে আছি আমি আর এই যে লিও। তো আমরা দুজনে মিলে কোথায় যাচ্ছি জানো? আমরা দুজনে মিলে যাচ্ছি এখন মমিনপুরে। মানে লিওই প্রথম মমিনপুরে যাবে। কি গো, তুমি যাবে? তুমি যাবে মমিনপুরে? হ্যাঁ, চলো তোমাকে আজকে মমিনপুরে নিয়ে যাব, কারণ মা যেহেতু বাড়িতে নেই আর ওকে তো একা রেখে যাওয়া যায় না, তো সেই কারণে ওকে নিয়ে যাব। চলো আমি আর লিও যাবো এখন মমিনপুরে। আর বাইরে প্রচন্ড রোদ উঠেছে, মানে আমাকে সবকিছু কভার করে যেতে হবে। বাইরে হয়ে আমার হ্যান্ড গ্লাভসটা খুঁজতে হবে। গ্লাভস মানে যে ওইটা, আমি ওই সান প্রোটেক্টরের জন্য যে হ্যান্ড গ্লাভসটা নিয়েছিলাম ওইটা, বাট কোথায় ওইটা? তো চলো গ্লাভস লাগিয়ে নিয়েছি, এবার বেরোনো যাক। এবার এই আয়, ও না ধরতে গেলে ওকে ধরতেই দেয়। আয় বাবা, তোকে এই বাস্কেটের মধ্যে ঢুকিয়ে নিয়ে যাব, ধরতে গেলেই ও পালিয়ে যায়। আর এর বক্সের মধ্যে নিয়ে খাবার ঢুকিয়ে নিয়েছি। ও আসো আসো, শোন আমার, আসো আসো, চলো দেরি হয়ে যা, দেখছো তাহলে দেরি হয়ে যাচ্ছে কিন্তু। আসো 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 আসো, দেখছো ওকে ধরে বাস্কেটের মধ্যে ঢোকানো যে কতটা কঠিন কাজ তোমরা হয়তো দেখে বুঝতে পারলে। মানে শেষ পর্যন্ত আমাকে ফোনটা রেখে ওর পিছনে দৌড়ে দৌড়ে দুই হাত দিয়ে গিয়ে ধরতে হলো। আর এই বাস্কেটের মধ্যে ঢোকানোর পর আমার একটা কথা মনে পড়ছে, লিওকে যখন আমি নিয়ে আসি তখন লিও একটুখানি ছিল, তখন মানে ঝুড়ির মধ্যে কোথায় খুঁজেই পাওয়া যাচ্ছিল না, আর এখন মানে ঝুড়িতেই আসছে না, সেরকম একটা ব্যাপার। তো মনে হচ্ছে ওর জন্য একটা বড় বাস্কেট কিনতে হবে। তো যাই হোক, ওকে বাস্কেটের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, চলো লিও। চলো যাওয়া যাক। এবার আমি ওকে রাস্তার মাঝখানে নিয়ে এসে পড়ে গেছি বিপদে, বুঝেছো? দেখেছো দৌড়ছে কোথায়? এখন আছে ফাঁকা মাঠের মধ্যে, ও ঝুড়ির মধ্যে রীতিমতো কান্না করছিল। তুই কি পটি করবি না কি করবি, কিছু একটা কর। চলো তোমাকে পটি করতে হবে না, পটি করলে তুই বাস্কেটের মধ্যেই করবি, ভাল লাগে। চলো চলো শোনো আমার, চলো চলো জমির মধ্যে ঢোকো 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 মা ঢোকো ঢোকো। এই পালাই না পালাই না, চলো একদম ওখানে গিয়ে নামাবো। হ্যাঁ চলো, একটু কষ্ট করে চলো, ওর জন্য আমাকে আস্তে আস্তে চালাতে হচ্ছে রীতিমতো। চলো এইমাত্র পৌঁছালাম, ওকে আগে নামিয়ে দিই। গোটা রাস্তাও কান্না করতে করতে এসেছে, মানে মাঝে মধ্যে কি এবার আরাম, এবার শান্তি। হ্যাঁ নে খেয়ে নে, এবার অল্প কটা খেয়ে নাও, খেয়ে নাও খেয়ে নাও, অল্প কটা খেয়ে নাও। ওকে টেবিলের উপরে নামিয়ে দিলাম, ও এসে চুপচাপ গিয়ে ওই চেয়ারের তলায় শুলো। অ্যাকচুয়ালি আজকে গোটা রাস্তা না অনেক কান্না করতে করতে এসেছে, এবার আমার একটু কষ্ট লাগছিল, মায়া লাগছিল যে ও কাঁদছে। এবার একদিক থেকে কি মনে হচ্ছিল বলতো, যে না ও কান্না করুক, কারণ বাড়িতে ওর গলার আওয়াজ শোনাই যায় না। লিও
ও চিনতে পারছে না কিছু, ও ভাবছে কোথায় চলে আসলাম। আমার জিভটা কেন ওরম করছে, ও এরম তো কখনো করে না। কি হচ্ছে কি হচ্ছে, হ্যাঁ কি হচ্ছে, তুমি জিভ ওরম করছো কেন? লিও ও তো জিভ ওরম করে না, আমার তো জানা নেই গো। বলে বাবালে অ্যাকচুয়ালি ও খুব টায়ার্ড। যারা খাবার দাবার বানাতে ভালোবাসে তারা যখন তখন কিন্তু যেটা ইচ্ছে করে সেটাই বানিয়ে ফেলে, তো সেই রকমই হচ্ছে আমার শাশুড়ি মা। যখন যেটা ইচ্ছে করে, যে যেটা খেতে চাই বলে যে আমাকে এটা বানিয়ে দিও, তখন তাকে সেটাই বানিয়ে খাওয়াই, সেটা আমি হোক বা অন্য কোনো রিলেটিভ হোক। তো মা বললো যে ডালের এখানে বরফি করা আছে, তো এই যে ডালের বরফি এখন খাচ্ছি, খেতেও খুব সুন্দর ছিল। আর এই যে লিও দুধ খাচ্ছে। এবার মাকে আমি বলিনি যে আমি লিওকে নিয়ে যাব। এবার সেহেতু বাড়িতে দুধ দুধ কিছুই ছিল না, আর বাড়িতে দুধ খাওয়ার সেরম কেউ খায়ও না, তো মা দুধ না বন্ধ করে দিয়েছিল, মানে আগে নিত বাট বন্ধ করে দিয়েছিল পরে। তো বাড়িতে গিয়ে দেখি যে দুধ নেই, তো মাকে বললাম, দিয়ে মা আবার একজনকে ফোন করলো, ফোন করে লিওর জন্য দুধ নিয়ে আসালো। তো এই যে লিও এখন দুধ খাচ্ছে, মানে দুধ মা দুধ নিয়ে এসে দুধ জাল দিয়ে রেখে দিয়েছিল, তো এখন ওকে দুধ খাওয়াচ্ছি। আর বাড়িতে একটুখানি মাছ ছিল, সেটা ওকে খাইয়েছি। এখন বাজে 5:06, আর এতক্ষণ আমরা ঘুমিয়েছিলাম, লিও ঘুমিয়েছিল। লিও এখানে এসে না একদম চুপচাপ হয়ে গেছে, মানে ও বুঝতে পারছে না যে ওকে আমি কোথায় নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে থেকে থেকে মানে বাড়িটাকে চিনে গেছে, কোথায় পটি করতে হয়, কোথায় ঘুমোতে হয়, কোথায় খাবার থাকে, সব কিছু ওর হাতে নাগালে হয়ে গেছে। এবার এখানে এসে না ও একদম চুপচাপ, না খেলা করছে না কিছু করছে। চলো এখন বেরোবো, আর ওইদিকে বোধ হয় মাও মানে বাড়ি পৌঁছাবো পৌঁছাবো এরকম একটা ব্যাপার, কারণ 3:30 নাগাদ কৃষ্ণনগর থেকে ট্রেন ছিল, যতক্ষণ মনে হয় বহরমপুরে চলে এসেছে। এই যে লিও, লিও ওখানে চুপচাপ বসে আছে, তো চলো যাওয়া যাক। তো এইমাত্র বাড়ি আসলাম, আর বাড়ি আসার সময় লিওকে বাসেটের মধ্যেই ঢুকিয়ে নিয়ে এসেছি। তো আসার সময় ও একটুও কান্না করেনি, একটুও কিছু বলেনি, মানে আমার মনে হচ্ছে এখন যে ওকে ওই বাস্কেটের মধ্যে ঢুকিয়ে কোথাও নিয়ে যাচ্ছিলাম, ও ভাবছে হয়তো ওকে কোথাও নিয়ে চলে যাচ্ছি বা কিছু। কারণ ও বাড়িতে এসে পর্যন্তই প্রথম প্রথম 1-2 দিনই ওকে বাইরে যা নিয়ে যাওয়া হয়েছে, তারপরে ওকে আর কোথাও নিয়ে যাওয়া হয় না, ও বাড়িতেই থাকে। তো ওই কারণে হয়তো ভয়টা পাচ্ছিল যে আমি ওকে কোথায় নিয়ে যাচ্ছি বা কিছু এইভাবে। তো এখন আসলো, এসে সরাসরি ওকে আমি বাস্কেট থেকে নামালাম, বাস্কেট থেকে নামিয়ে সরাসরি ও ওর জায়গায় খেতে চলে গেছে, মানে ও জানে ওর খাবার কোথায় থাকে, বুঝছে। তো ওর জায়গায় খেতে গেছে, সেম খাবারই আমি ওই মমিনপুরে ওকে দিলাম, মানে আমি তো নিয়ে গেছিলাম টিফিন করতে করে, তো ওখানে ও খায়নি, দেখছি এখানে এসে সরাসরি খাচ্ছে। ওখানে শুধু মাছ খেয়েছে আর দুধ খেয়েছে, মানে মাকে বললাম, মা আবার আমাকে বলছে তুমি আগে থেকে বললা না, তাহলে আমি দুধ নিয়ে এসে রাখতাম। দিয়ে মা আবার তাকে ফোন করলো, ফোন করে তার বাড়ি থেকে দুধ নিয়ে আসলো শুধুমাত্র লিওর জন্য। লিওকে সবাই কত ভালোবাসে, তাই না? তো এখন বাজে 9:00, বাবা মা 8:00 কি 8:30 নাগাদ চলে এসেছে, মানে অনেক আগেই পৌঁছে গেছিলো, দিয়ে ডোঙ্গলে বৃষ্টিতে আটকে গেছিলো। এই আর একটা কথা জানো তো তোমাদেরকে বলি, আমি না মানে মাঝে মধ্যে এমন এমন স্বপ্ন দেখি। আজকে মোমিনপুরে গেছিলাম, দুপুরে ঘুমিয়েছিলাম, খাওয়া দাওয়ার পর দুপুরে ঘুমিয়ে মানে আমি উঠবো, ওঠার জাস্ট কয়েক সেকেন্ড আগে আমি একটা স্বপ্ন দেখলাম, মুন্নার স্বপ্ন। সেটা অনেকদিন পর আমি দেখলাম, কিন্তু ভীষণ হাসির একটা স্বপ্ন। আমি না এই স্বপ্নটা, এইরকম স্বপ্ন মাঝে মধ্যে দেখি আমি, হ্যাঁ ওকে নিয়ে, ও আর আমি একসাথেই থাকি, মানে এই টাইপের কিছু একটা স্বপ্ন। তো আমার মাঝে মধ্যে স্বপ্ন দেখার পর মানে ঘুম ভাঙার পর না মাঝে মধ্যে একা একাই হাসি পায়। এবার এই স্বপ্নগুলো আমি কারোর সাথে শেয়ারও করতে পারবো না, তো মানে এত ভালো লাগে তোমাদের কি বলবো, ওই স্বপ্নটা যখন দেখি আজকে দুপুরবেলায়। দুপুরও ঠিক না, তোমার ওই বিকেলের দিকেই হবে, কারণ ঘুম ভেঙেছে আমার 5:00 বাড়ি এসেছি ওখান থেকে। তো ঘুম ভাঙার কিছুক্ষণ আগে একটা এমন একটা স্বপ্ন দেখলাম মুন্নাকে নিয়ে, মানে কি বলবো, আমি তখন থেকে গোটা রাস্তা একা একা হাসতে হাসতে এসেছি। ভাগ্যিস আমার মুখে মাস্ক লাগানো ছিল, নাহলে লোকে ভাবতো যে কি ব্যাপার পাগলি, মানে মেয়েটা একা একা রাস্তায় হাসতে হাসতে যাচ্ছে, এরকম অনেকেই ভাবতো। ভাগ্যিস আমার মুখে মাস্ক ছিল। তো যাই হোক, ওকে নিয়ে একটা দারুণ স্বপ্ন দেখেছি আজকে, আমি চাইলেও সেটা শেয়ার করতে পারবো না তোমাদের সাথে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ওপরওয়ালার কাছে আমার একটাই প্রার্থনা, আমি এইরকমই যেন মাঝে মধ্যে এমন এমন স্বপ্ন দেখি যেটা দেখে আমার মনটা ভালো হয়ে যায়, মানে আমি কষ্ট যেন না পাই। আর এটা তো আমরা সবাই জানি, কেউ মারা যাওয়ার পর যদি মানে সে ভালো স্বপ্ন দেখায় তাহলে সে ভালো থাকে। তো ইনশাল্লাহ মুন্না ভালো আছে। তো যাই হোক, চলো টাটা।